হাবড়াতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে আক্রান্ত 4 জন জরুরি ভিত্তিতে বৈঠক পৌরসভায় হাবড়া হাসপাতালে কোভিড আক্রান্তদের জন্য নির্ধারণ করা হলো বেড পুলিশের পক্ষ থেকে চলছে লাগাতার প্রচার হাবড়া পৌর এলাকায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4 পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে বৈঠক হাবড়া পৌরসভায় হাওড়া হাসপাতালে কোভিড আক্রান্তদের জন্য নির্ধারণ করা হলো বেড গোটা দেশেই নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই হাবড়া পৌর এলাকাতেও 4 জন করোনা আক্রান্ত হয়েছে খবর পাওয়ার পর মঙ্গলবাড়ি জরুরি ভিত্তিতে পৌরসভার বিভিন্ন দপ্তর স্বাস্থ্যকর্মী জেলা স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসারকে নিয়ে বৈঠকে বসেন হাবড়ার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা পাশাপাশি পৌর নাগরিকদের কাছে পৌরপ্রধান আবেদন রাখেন সকলে মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার ব্যবহার করুন দূরত্ববিধি বজায় রাখুন এ বিষয়ে পৌরপ্রধান বলেন ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিনেশন সংক্রান্ত ডাটা কালেকশন করা হচ্ছে যদি কেউ বাদ পড়ে গিয়ে থাকেন পাশাপাশি বয়স্ক মানুষ তাদেরও খোঁজ নেওয়া হচ্ছে যারা আক্রান্ত হয়েছেন সেই পরিবারগুলির প্রতি নজর রাখা হচ্ছে তাদের যে কোনো প্রয়োজনে পৌরসভা তাদের পাশে রয়েছেন বলেও জানান পৌরপতি যে কোভিডটা সারা ভারতবর্ষে একটু বাড়ছে আমাদের রাজ্য পশ্চিমবাংলাতেও বাড়ছে সে কারণেই আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি যাতে কোভিডটাকে আমরা মোকাবেলা করতে পারি আমাদের হাবড়া শহরে ইতিমধ্যেই 4 জন কোভিড এফেক্টেড হয়েছেন আমরা তার জন্য আমাদের আজকে জরুরি মিটিং রয়েছে আমরা ইতিমধ্যে প্রত্যেকটা বাড়ির থেকে আমরা ডেটা কালেকশন করেছি যে কে ফার্স্ট ডোজ নিয়েছেন কে সেকেন্ড ডোজ নিয়েছেন টোটাল ডেটা কালেকশন করবার পরে আমরা কোনো বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন কোনো অসুস্থ মানুষ থাকেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ভ্যাকসিনেশনের কাজটা করেছি আমরা ইতিমধ্যে মাইকে প্রচার করছি যাতে ভ্যাকসিন নেওয়া হয়নি আমাদের হেলথ সেন্টারগুলোতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আপনারা দয়া করে ভ্যাকসিনটা নিন আমরা বিভিন্ন মার্কেট প্লেসে আমাদের মাইকিং চলছে যে আপনারা অতীতের মতো যেটা আমরা ভুলে গিয়েছিলাম মাস্ক আছে অতীতের মতো আবার মাস্কটাকে ব্যবহার করুন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন আপনারা স্যানিটাইজারকে ব্যবহার করুন পৌরসভার পাশাপাশি হাবড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এদিন হাবড়া শহরের বিভিন্ন এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করে সাধারণকে সচেতন করা হয় শহরের বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীরা সাধারণকে সচেতন করেন এসবের মধ্যেই হাবড়া শহরের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে অসচেতনতার ছবি কেউ কেউ অবশ্য মাস্ক পরে রাস্তাতে বেরিয়েছেন তবে বেশিরভাগই অসচেতন মাস্কবিহীন অবস্থায় ঘুরছেন রাস্তাতে এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাসের সাথে তিনি জানান ইতিমধ্যেই হাবড়া হাসপাতালে 5টি বেড প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি জেলা জুড়ে বিভিন্ন হাসপাতালগুলিতেও প্রস্তুতি নেওয়া হয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে সাধারণের কাছে আবেদন করা হয়েছে সচেতন থাকুন কিন্তু আতঙ্কিত হবেন না গুজব ছড়াবেন না ওয়েস্ট বেঙ্গলে যে ট্রেন্ড আমাদের হাবড়া চত্বরও একই রকম ট্রেন্ড মানে একটুখানি যদি কেসগুলো দেখি আগের সপ্তাহ বা দু সপ্তাহ আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই বেশি বাড়তে শুরু করেছে কিন্তু একই রকম আমরা এখন কোভিড বলুন করোনা বলুন তার সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন নতুন করে কাউকে বলার কিছু নেই জানানোর কিছু নেই সবই জানেন কী করতে হবে কী করতে হবে না কী কী আমাদের অভ্যেস করতে হবে কী কী করা উচিত নয় প্যানিক করার কিছু নেই আবারও বলছি বাড়ছে তবে একটা পজিটিভ আমাদের এখনও অবধি যে যতগুলো কেস আমরা দেখতে পাচ্ছি সিমটমগুলো অনেকটা কম মাইল্ড হয়তো অনেক মানুষের বা যদি বলি ম্যাক্সিমাম মানুষ তারা ভ্যাকসিনেটেড হয়ে গেছেন এতদিনে সেটা একটা কারণ হতে পারে বা আগের মতো আমরা যেমন কোভিডকে খুব একটা পাত্তা দিচ্ছিলাম না মাস্ক পরছিলাম না বা গ্যাদারিংগুলোতে আমরা পাত্তা দিচ্ছিলাম না সেইটা হয়তো মানুষ অনেক বেশি সতর্ক অনেক বেশি জেনে গেছে বুঝে গেছে বা সেগুলো পালন করছে সেগুলো কারণ হতে পারে যাই হোক এটা একটা পজিটিভ দিক বা আমাদের জন্য হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছি তাদের জন্য এটা একটা শান্তির বার্তা বলতে পারেন র্যাপিড টেস্টটা হচ্ছে তো সেটা করলে একটা সুবিধা হয় জানেন যে সঙ্গে সঙ্গে আমরা রিপোর্টটা পেতে পারি সেই অনুযায়ী আমরা হোম আইসোলেশনে হোক বা ভর্তির ব্যবস্থা হোক সেটা করতে পারি সেটা আমাদের এখানে হচ্ছে ফিমেল ওয়ার্ডে 5টা কোভিড বেড রাখা হয়েছে সিচুয়েশান অনুযায়ী আমরা ডেফিনেটলি সেটাকে চেষ্টা করব আর এটা ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে জেলা থেকে
বিভিন্ন হসপিটালে কোথাও মেল বেড, কোথাও ফিমেল বেড, কোথাও এইচডিইউ, কোথাও আইসিইউ, এরকম করে অ্যারেঞ্জ করা হচ্ছে। এরকম নয় কি আমার হসপিটালেই সব কিছু এক ছাতার তলায় পাওয়া যাবে, কিন্তু এখানে যদি কোনো পেশেন্ট পজিটিভ হয়, সে মেল হোক ফিমেল হোক, তার ট্রিটমেন্ট হোক, তার হোম আইসোলেশন হোক বা কোথাও তাকে রেফার করার ব্যবস্থা করা হোক, সেই সিস্টেমটা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে জেলার তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া।